অর্থনীতির নতুন মাইলফলকে বাংলাদেশ। বাবা জি মনে হয় গ্রাজুয়েট। কেন চাচা? না মানে বলছিলাম, মানুষ ভার্সিটিতে পড়ে গ্রাজুয়েট হয়, কিন্তু দেশ কেমনে গ্রাজুয়েট হয় চাচা? টাকা কি এখন হাতে হাতে পাঠান? ফোনে ফোনেই হয়, এটাই গ্রাজুয়েশন। হ্যাঁ, থ্যাংক ইউ রহমত ভাই। এই যে ছেলেমেয়েরা শহরে যায়, হোস্টেলে থেকে পড়ে, পদ্মা সেতু হয়ে গেলে সকালে যাবে বিকেলে চলে আসবে। চাচা, আগে খেতে ধান কাটতো কাস্তে দিয়া, এখন কাটে হারভেস্টার। ওইদিকে হচ্ছে কর্ণফুলী টানেল, ঘরের কাছে কমিউনিটি ক্লিনিক, আর বিদ্যুৎ তো যায়ই না, আর ইন্টারনেট এক করে রাখছে সারা দেশ। এই সব পরীক্ষায় পাশ করে বাংলাদেশ হচ্ছে গ্র্যাজুয়েট, মানে উন্নয়নশীল দেশ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে, উন্নয়নের অগ্রশিখরে। ও রহমত, চা খাওয়াইতে না পারো, একটা ধন্যবাদ তো দিতে পারো। কারে চাচা? যার উসিলায় দেশটা গ্রাজুয়েট হইতেছে তারে। ধন্যবাদ আপনারে প্রধানমন্ত্রী, আপনার উসিলায় বড় দেশের কাতারে যাইতেছে দেশ। জোরসে চলো বাংলাদেশ।